সুশাসনের অভাবে ঘুণে ধরা ব্যাংক খাত গ্রাহকদের আমানতে নিশ্চয়তা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে ইআরএফ এর আলোচনায় তিনি মন্তব্য করেন, টাকা আর ডলার সংকটের মধ্যে থালা বাটি বেচে কোরমা পোলাও খাচ্ছে ব্যাংকগুলো। এছাড়া ব্যাংক খাতের সংকট উত্তরণে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি আছে বলেও মনে করেন তিনি। হাসানুল শানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। খেলাপি ঋণ সহ নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় ধুঁকছে দেশের ব্যাংক খাত। কিছু ব্যাংকে তারল্য সংকটে আমানত নিয়েই দুশ্চিন্তায় গ্রাহকরা। ব্যাংক খাত নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আলোচনায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ঋণের অর্থ আদায় না করে ঋণের সুদকে আয় দেখিয়ে মুনাফা দেখাচ্ছে ব্যাংকগুলো। আসলে তারা আমানতের অর্থ লুটে খাচ্ছে বলেও মন্তব্য তার। সরকারের চাহিদা মেটানো, ব্যক্তি খাতের চাহিদা মেটানো, এগুলো এই ব্যাংকিং খাতের পক্ষে সম্ভব হচ্ছে না, এবং ডিপোজিটারদের টাকার নিশ্চয়তা দেওয়াটাও সম্ভব হচ্ছে না। আমি তো বলবো যে ব্যাংকিং খাতের ডেটাতে সবচেয়ে বেশি উল্টো পাল্টা আছে। আমি বলতেছি 10%, আসলে তো আর 25% মতো হচ্ছে নন পারফর্মিং লোন। এটা কেন হচ্ছে? এটা তো আমি অ্যালাউ করছি উইন্ডো ড্রেসিং করে বিভিন্নভাবে তাদেরকে প্রশ্রয় দিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংককেও দায়বদ্ধ করতে হবে এবং সরকারকেও দায়বদ্ধ করতে হবে যে কেন আজকে এই অবস্থায় আসলো। রাষ্ট্রের আশীর্বাদে অনেকে অঢেল সম্পদের মালিক হচ্ছেন এবং বিদেশে অর্থপাচারও করছেন অভিযোগ করে ডক্টর মনসুর বলেন, এদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ না নিলে লুটপাট বন্ধ হবে না। যদি আমি এক্সাম্পল সৃষ্টি করতে না পারি, আমি যদি একটা ডিটারেন্স ক্রিয়েট করতে না পারি, আমি লুটতরাজ বন্ধ করতে পারবো না। আমার ব্যাংকের দরজা নোয়িংলি অর আনোয়িংলি ফর সাম পিপল সবসময় খোলা, যে টাকার থলি নিয়ে চলে আসতে পারবে তারা বিভিন্ন স্ক্যামের মাধ্যমে, তো সেটা তো চলতেছে। এই অর্থনীতিবিদ আরো বলেন, রাজস্ব আয় সহ বিভিন্ন সূচকে কাঙ্ক্ষিত উন্নতি করতে না পারায় সরকারের আর্থিক সামর্থ্যই দিন দিন কমছে। ধার করে আমি চিরকাল রিজার্ভ বাড়াতে পারবো না, আমার রিজার্ভ রক্ষা করতে হবে পলিসি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। আমাকে এক্সপোর্ট বাড়িয়ে, রেমিটেন্স বাড়িয়ে, টাকা পাচার কমিয়ে, বাজারের সিস্টেমের মৃত্যুতে আমাকে রিজার্ভ বাড়াতে হবে, বাড়াতেই হবে, কোনো সন্দেহ নেই। কারণ যদি আমার রিজার্ভ না বাড়ে, বাংলাদেশের প্রতি কারো আস্থা থাকবে না। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামীতে সংকোচনমূলক মুদ্রানীতি করার পরামর্শ এই অর্থনীতিবিদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো সেরকম আমার তোমার কাছে একটা সাওয়া আছে। স্যার, ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনে তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে, আমিও ফিরবো।